কথা চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে চাকুলিয়ার অন্তর্গত কালিয়ারা গ্রামে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে বঙ্গধ্বনি পদযাত্রা উপলক্ষে। এই বঙ্গধ্বনি পদযাত্রা মমতা ব্যানার্জির নির্দেশে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ব্লকে ব্লকে জেলায় এবং অঞ্চলে বুথে গিয়ে বঙ্গধ্বনির ধ্বনি উঠছে। উত্তরপ্রদেশ মহারাষ্ট্র থেকে কৃষকরা এই ঠান্ডার মরশুমে তারা দিল্লিকে ঘেরাও রেখেছে, অথচ এখানে ওই যে অমিত শাহ যা মোটা ভাইয়ের কথা বললো যে এসে কিষাণদের প্রতি দরদ দেখাচ্ছে, সেটা কিন্তু তাহা মিথ্যা। সেটা কিন্তু তারা এইভাবে মানুষকে বোকা বানাতে চাইছে, কিন্তু আমাদের বাংলার মানুষ, বাংলার মানুষ সচেতন, তারা রাজনৈতিকভাবে অনেকটা সচেতন, তারা জানে যে তার যোগ্য জবাব দিতে হবে। তাই 2021-এ আমাদের যে নির্বাচন আসতে চলেছে, যে নির্বাচনে আপনারা মামাটি মানুষের সরকার, যে উন্নয়নের কার্ড আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেটা পরে আপনারা নিজের দাবি দাওয়া পরম্পরম করে আদায় করে নিতে পারবেন। আর এবং আগামী দিনে আমাদের মামাটি মানুষের সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আপনারা দুয়া আশীর্বাদ দিয়ে মমতা ব্যানার্জিকে পুনরায় মুখ্যমন্ত্রীর মর্যাদা দিয়ে আমরা আপনাদের চাই। তাই আর আমি আমার বক্তব্যকে দীর্ঘায়ু না করে দীর্ঘদিন ধরে আমরা পশ্চিম বাংলায় আমাদের এই স্বাধীনতা এইরকমের আমরা একটা ভাইচারা এখানটায় বিরাজমান আছে বলে ওদের ওখান থেকে আর সহ্য হয় না। গুজরাটে হিন্দু মুসলমান করে করে একটা অশান্তির পরিবেশ তৈরি করে আজকে এসে আমার বাংলায় সেখানটাই এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। মোদি জেনে রাখো, কলকাতার রসগোল্লা বড় বিখ্যাত, তোমাকে রসগোল্লা খাইতে আবার পাঠিয়ে দেব। আমরা সবাই বলেছি, গান শুনেছি না, আমি কলকাতার রসগোল্লা খাইয়ে আবার তাকে পাঠিয়ে দেব। এখানটায় ওই বীজ আমরা বলতে দেব না, এখানে গাছও হবে না, আর তোমার ওই দাঙ্গা ফাসাদের রাজনীতিতে আমরা কখনো যাবও না। এখানকার মানুষ শান্তি প্রিয় মানুষ, চাকুরিয়ার মানুষ, ভালোবাসা প্রিয় মানুষ, একসাথে থাকার মানুষ, ঐক্যবদ্ধ সমবেত ভাবে থাকার মানুষ। আমরা সবাই সব দিন যতদিন বেঁচে থাকবো একে অপরের সাথে কাঁধে কাঁধ, হাতে হাত, বুকে বুক মিলিয়ে এক স্লোগানের সাথে আমরা এগিয়ে যাব এবং মমতা ব্যানার্জির হাত থেকে আগামী 21 সালের নির্বাচনে আরো মজবুত থেকে মজবুত তরফ করে এখান থেকে আমরা এই পদ্মফুলকে বিদায় জানিয়ে দেব এবং এটা বলে দেব পশ্চিমবঙ্গ শুধুমাত্র ঘাস ফুলের মাটি, পদ্মফুলের মাটি নাই। জয় হিন্দ, জয় বাংলা। তার নির্দেশে, তার পরিচালনায় আজকে আমরা চাকুলিয়া ওয়ার্ডে উপস্থিত হয়ে বঙ্গধ্বনি যাত্রার কর্মসূচি পালন করছি। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য মমতা ব্যানার্জির যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি, উন্নয়নমূলক প্রকল্প পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানো হচ্ছে, সেই সম্পর্কে ওয়াকিবহল করার জন্য, সাধারণ মানুষকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমরা এই পদধ্বনি যাত্রার মাধ্যমে মানুষকে সচেতন করছি তাদের বাড়িতে গিয়ে। মমতা ব্যানার্জির যে সমস্ত যুগান্তকারী সিদ্ধান্ত, তার মধ্যে প্রাথমিকভাবে স্থান পেয়েছে কন্যাশ্রী। আমাদের আশা, মমতা ব্যানার্জি যে স্বাস্থ্য সাথীর প্রকল্প এবার নিয়েছেন, এটাও বিশ্বর দরবারে একটা রেকর্ড রাখবে বলে আমাদের ধারণা। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের স্বাস্থ্য সেবার জন্য দ্রুত হওয়ার একটা প্রচেষ্টা মমতা ব্যানার্জি। স্বাস্থ্য সাথী প্রকল্পটি পশ্চিমবঙ্গের 9.5 কোটি মানুষের
বীমার ব্যবস্থা করা হবে। বাড়ির মহিলার জন্য মহিলার নামে একটি কার্ড অ্যাপ্লাই করে তার পরিবারকে সুনিশ্চিত করার জন্য হয়। কারণটা জানেন? কারণ একটাই, মমতা ব্যানার্জি যখন নোটবন্দি ঘোষণা করা হলো, একটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, ভারতবর্ষ জুড়ে সমস্ত মানুষকে একটা বিপদগামী রাস্তায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিল মোদি সরকার। তখন প্রথম সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্যই তাকে বঞ্চনা করা হচ্ছে, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। জিএসটি যখন আনা হলো তখনও তার প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি, জিএসটি, যে সমস্ত প্রকল্প ব্যবসায়িক চিন্তা ভাবনার থেকে কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে, সে সমস্ত কিছুর প্রতিবাদ জানায় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো অনুদান দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গকে ডিপ্রাইভ করে রাখো, পশ্চিমবঙ্গের যা পাওনা তার থেকে বঞ্চিত করে রাখো। কিন্তু আমরা সাধারণ মানুষের সরকার দেই, সাধারণ মানুষ আমাদের পাশে আছে। তাই মমতা ব্যানার্জি শির দ্বারা সোজা করে মোকাবিলা করতে চায় অমিত শাহ এবং মোদিজির।